ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। আর মাত্র একদিনের প্রতীক্ষা, তারপরে দেবীর বোধন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি সেজে উঠেছে রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলা। এই আবহে প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে পুজো গাইডম্যাপ প্রকাশ করল রায়গঞ্জ পুলিশ জেলা। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ে অবস্থিত জেলা পুলিশ সুপারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, ডেপুটি পুলিশ সুপার রিপন বল, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা। এদিন গাইড ম্যাপ প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার। তিনি জানান, শহরের সাধারণ নাগরিকেরা যাতে নির্বিঘ্নে পুজো মণ্ডপ ঘুরতে পারে তার জন্য এই গাইড ম্যাপ বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন পুজো মণ্ডপের লোকেশন, ড্রপ গেট সহ যাবতীয় পরিষেবা উল্লেখিত রয়েছে এই পুজো গাইড ম্যাপে। পুলিশ সুপার আরো জানিয়েছেন, এবারে প্রথমবার বয়স্ক মানুষদের মণ্ডপে পরিভ্রমণের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। গত 3 মাস ধরে সার্ভের পর 130টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে, যেসব পরিবারের বয়োবৃদ্ধদের বিশেষ যানবাহনে করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এরই পাশাপাশি এই বছরে ক্রাইম পেট্রোল ভেহিকেলের উদ্বোধন করা হয়, যেখানে থাকছে জরুরি ঘোষণা, রিমোট মনিটরিং ক্যামেরা সহ বিভিন্ন ব্যবস্থা। সকলকে শান্তিপূর্ণভাবে পুজো উপভোগের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। আজকে প্রত্যেক বছর মতো আমাদের শারদীয় শুভারম্ভ আমাদের ডিউটি আজকে থেকে স্টার্ট করছি। তো তার আগে আমরা আজকে ফার্স্ট পুজোর গাইড ম্যাপ, টাউনে কিভাবে রেস্ট্রিকশন থাকবে রায়গঞ্জ টাউনে, আর কোথায় কোথায় ড্রপ গেট থাকবে, কোন কোন বড় পূজা আছে, মানুষদেরকে গাইড করার জন্য কি কিভাবে ওরা সুস্থভাবে সব পুজোগুলোকে ভিজিট করতে পারে, তার জন্য একটা গাইড ম্যাপ লঞ্চ করা হলো। তার সাথে একটা বয়স্কদের জন্য, সিনিয়র সিটিজেন্সের জন্য অ্যাসিস্ট্যান্স কার্ড, ভেহিকল পাস কার্ড আলাদাভাবে ইস্যু করা হচ্ছে, এটা প্রথমবারই হচ্ছে। তো পুলিশ অনেক ডেটা কালেক্ট করেছে, যার মধ্যে যারা বয়স্ক লোক আছে, যারা কোনো অ্যাসিস্ট্যান্স পাচ্ছে না, তাদেরকে পুজো প্যান্ডেলতে নিয়ে যাওয়ার থেকে শুরু করে ওর পুজোর সময় কোনো অন্য কাজ লাগে, আমরা ওনাদেরকে অ্যাসিস্ট করবো। আমাদের স্পেশাল টিম থাকবে তার জন্য। তারপর যে আমাদের বাচ্চাদের হারিয়ে না যায়, তার জন্য আমরা একটা আইডি কার্ড ওদেরকে ইস্যু করেছি, সেটা আমরা একটা কার্ড আপনাদেরকে দেখানো হলো কিছুক্ষণ আগে। তারপর আজকে একটা স্পেশাল ক্রাইম পেট্রোল ভেহিকেল, যেটা রায়গঞ্জ টাউনে থাকবে টু মনিটর দ্য হোল টাউন, কোনো জায়গায় যদি কিছু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে বা অন্য কোনো কিছু ব্যাপার, আমরা রিমোটলি ওটা মনিটর করব। একটা ক্যামেরা দেওয়া আছে যেটা 360 ডিগ্রি কভার করে পুরো এরিয়াকে, তো এখানে কন্ট্রোল রুম থেকে আমরা ওটাকে মনিটর করব। আগামী 14ই অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854 9932 7166619।